উদয়পুর রমেশ স্কুল ময়দানে ভারতীয় জনতা পার্টি আরকেপুর মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তাছাড়া ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী ঝর্ণা দেববর্মা। রাজ্য সরকার মহিলাদের চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ করায় ভারতীয় জনতা পার্টি আরকেপুর মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে এদিনের অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। সভাতে প্রচুর সংখ্যক মহিলা মোর্চার কর্মীরা উপস্থিত ছিলেন। উলুধ্বনি শঙ্খ বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় মহিলা মোর্চার কর্মীরা। এবার আমি বাজেট তৈরি করেছি, এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে জেন্ডার বাজেট তৈরি হবে। তার মানে এই বাজেট যে 26,800 কোটি টাকার কাছাকাছি, 26,893 কোটি টাকার কাছাকাছি যে বাজেট করা হয়েছে, তার মধ্যে মহিলাদের জন্য বাজেট কতটা আছে আলাদা করে পুস্তিকা ত্রিপুরা সরকার বের করবে, যে মহিলাদের জন্য 26,000-এর মধ্যে মহিলাদের জন্য এত রয়েছে, প্রথমবার ত্রিপুরার ইতিহাসে তৈরি হবে। তার মানে মহিলাদের হিসাব বিকাশ বিপ্লবদের সামনে পেশ করে দেবে যে মহিলাদের জন্য এতটা, পুরুষদের জন্য এতটা জেন্ডার বাজেট এই প্রথম ত্রিপুরার ইতিহাসে পুস্তিকা বেরোবে, আপনাদের কাছে চলে আসবে আপনাদের।